ফিরে এলাম বিরতির পর। ফের আগুন, বছর শেষে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য বিশাল গড়ে, খড় বোঝায় গাড়িতে অগ্নিকাণ্ড, আতঙ্ক গোটা এলাকায়। রবিবার জম্পুইজলা আড্ডি ব্লকের অন্তর্গত টাকারজলা পাইলা ভাঙা এলাকায় ঘটনা। টাকারজলা থেকে বিশ্রামগঞ্জ যাচ্ছিল একটি খড় বোঝাই গাড়ি, রাস্তার মধ্যে আচমকা আগুন লাগে। রাস্তায় TR03E1517 নম্বরের বোলেরো পিকআপ গাড়ি করে ধান গাছের খড় বোঝাই নিয়ে যাওয়ার সময় আগুন লেগে যায়, এমনটাই অভিযোগ এলাকাবাসী সূত্রে পাওয়া গেছে। স্থানীয় সূত্রে যে খবর, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। ঘটনাস্থলে ছুটে যান কর্মীরা এবং আগুনকে আয়ত্তে আনা হয়। তবে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সকল চেষ্টায় কার্যত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। দমকলের ইঞ্জিন সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বলে নিয়ন্ত্রণে আসে আগুন বলে স্থানীয় সূত্রে খবর। অন্যদিকে গাড়িটিকে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে, তবে যদি গাড়িটিও দাউদাউ করে জ্বলতে থাকতো তাহলে মারাত্মক একটা ক্ষয়ক্ষতি হয়ে যেত, বিপদ ঘটে যেতে পারত যেমনটা অনুমান। তবে সেই জায়গায় দাঁড়িয়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য, কিভাবে গাড়িতে আচমকা আগুন তা নিয়ে সঠিকভাবে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেটুকু খবর, একটি বোলেরো গাড়ি দেখতে পাচ্ছেন ছবিতে, বোলেরো গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল খড়, ধানের সেই খড়ে আগুন লেগে যায়। আগুন ডাকাকে কেন্দ্র করে প্রত্যেকটা খড় পুড়ে ছাই হয়ে যায়, একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে চলন্ত গাড়িতে, চলন্ত বোলেরোটিতে ওই খড়, এবং যার জেরে কার্যত আগুন ধরে যায় রাস্তার মধ্যে। তবে আশপাশে যে সমস্ত গাড়িগুলো ছিল সেগুলো রক্ষা পেয়েছে। টাকার জেলার পাইলা ভাঙা এলাকার ঘটনা, রাস্তার মধ্যে চলন্ত অবস্থায় আগুন, সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়রা যেরকম আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে, হাত লাগায়, দমকলের ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে, দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়, না হলে মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন লেগে যেতে পারত, গাড়ি দাউ দাউ করে জ্বলতে পারত এবং আরো বড় কোনো বিপদ হতে পারত। তবে সেই জায়গায় খড় বোঝাই গাড়িতে আচমকা আগুনকে ঘিরে স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য। তবে যেহেতু খড়, যেহেতু দাহ্য পদার্থ, সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা জায়গায় ত্রুটি বা গাফিলতি থেকে গেছে, যার কারণে এই আগুন দাউ দাউ করে চলন্ত গাড়িতে আগুন জ্বলতে থাকে খড় বোঝাই বোলেরো গাড়িতে। যদিও সমস্ত খড় পুড়ে যায় কিন্তু রক্ষা পেয়েছে চালক, রক্ষা পেয়েছে গাড়িটি, সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, দমকল কর্মীরা ছুটে যান সঠিক সময়ে এবং আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।